হঠাৎ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু। সব ঘটনা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। সম্প্রতি দুর্দান্ত এপিসোড দেখানো হচ্ছে কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছে অভিনেতা রণজয় বিষ্ণু, আর নায়িকার চরিত্রে অভিনয় করছে শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা রণজয় মানে অনিকেত শ্যামলীর দুর্দান্ত অভিনয় দর্শকরা দেখার জন্য মুখিয়ে থাকে প্রতিদিন টিভি পর্দায়। জীবাকার এই ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে অফিসের পার্টিতে মন্দারের সাথে শ্যামলীকে নাচতে দেখে রেগে গিয়েছিল অনিকেত। এরপর অনিকেত বাইরে এসে শ্যামলীকে বকাঝোকা করে শ্যামলীও অনিকেতের জায়গাটা বুঝিয়ে দেয় যে তার উপর কোন অধিকার খাটানো যাবে আর কোনটা খাটানো যাবে না, কারণ এখন শ্যামলী অনিকেতের কথা শুনতে বাধ্য নয়। ধারাবাহিকের সাম্প্রতিক টুইস্ট থেকে খুবই খুশি ভক্তরা। এরই মাঝে দেখা যায় যে সিরিয়ালে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনিকেত, তবে এই অ্যাক্সিডেন্টের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকে দাবি করতে থাকে যে অনিকেত মানে অভিনেতা রণজয় বিষ্ণু নাকি মারা গিয়েছে, আবার অনেকে বলছে যে সোহিনীর জন্য অভিনেতা রণজয় বিষ্ণু মারা গিয়েছে, আত্মহত্যা করেছে নাকি এই অভিনেতা। তবে বন্ধুরা, এটা একটা গুজব, তোমরা কেউ এইসব গুজবে কান দিও না। তোমাদের কার কার এই ধারাবাহিকটি ভালো লাগে কমেন্ট করে জানাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।